হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মায়েরা সবাই এসেছেন, তো তো আমি যেটা দেখলাম যে আপনাদের বেশিরভাগ বাচ্চারাই কিন্তু মানে কৃমি রোগে ভুগছে, ঠিক আছে? বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু পেটে কৃমি আছে। হ্যাঁ, তো কিভাবে কৃমির ওষুধ খাওয়াবেন? তো এই যে সেন্টার থেকে, আইসিডিএস সেন্টার থেকে আপনারা আয়রন সিরাপটা নিচ্ছেন, তো আয়রন সিরাপ যেভাবে খাওয়াবেন তার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, আপনারা কি করবেন না মায়ে কি করবেন, কৃমি আয়রন সিরাপটা সপ্তাহে কবার খাওয়াচ্ছেন? দুবার করে খাওয়াচ্ছেন, তো হ্যাঁ। এবার কৃমির ওষুধটা প্রতি ছ মাস ছাড়া খাবেন, বা সাবসেন্টার দিদিরা যেভাবে বলবেন সেভাবে খাওয়াবেন। কীভাবে খাওয়াবেন? বাচ্চারা বাচ্চাদের ডোজ খাবে একই দিনে, বাড়ির যত বড় বড়রা আছেন, হ্যাঁ, সবাই একই দিনে কি করবেন, এ খাওয়াবেন, বড় মানে বড়দের ট্যাবলেটটা একই দিনে খেতে হবে, ঠিক আছে? তো একই দিনে আপনারা বড়দের ট্যাবলেটটা খাওয়াবেন, এইভাবে খাওয়াবেন। আর দেখবেন কৃমি যদি পেটে থাকে তাহলে কৃমি কিন্তু সব কিছু খেয়ে নিচ্ছে, যার জন্য বাচ্চারা অপুষ্টিতে ভুগছে। হ্যাঁ, আর এই যে আয়রন সিরাপ খাওয়ার মানে আমার কি, বাচ্চাদের আমরা হচ্ছে রক্ত অল্পতা কম থাকবে, রক্ত অল্পতা না থাকলে কি বাচ্চারা সুস্থ থাকবে, ইমিউনিটি ঠিকঠাক থাকবে, ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা আয়রন সিরাপ দিচ্ছি। আর আয়রন সিরাপ তখনই কাজ করবে যখন আপনারা ভিটামিন সি জাতীয় খাওয়ার খাওয়াবেন। ভিটামিন সি খাওয়ালে আয়রনটা হচ্ছে শরীরে সিনথেসিস হয় বা অ্যাবজর্ব করে। না, ভিটামিন সি মানে কী বলুন তো, সিম্পলি যে গোদা বাংলায় যে আপনার পাতি লেবু পায়, পাতি লেবু ছোটো বাচ্চাদের তো এমনি খাওয়াতে পারবেন না, সকালে লেবু, এই যে শীতকাল আছে সকালে লেবু তুলসী মধু করে চাটান। তা না হলে কি করবেন, একটু ওই ইয়ে করবেন, যে আপনাদের ইয়ে দেওয়া হয় না, ছাতুর শরবত দেওয়া হয় না সেন্টারে, আপনারা ওই ছাতুতে একটু লেবু একটু চিনি এভাবেও খাওয়াতে পারেন। নাহলে সিজনালি যে ফল মুসাম্বি পাওয়া যাচ্ছে, তারপরে এখন শীতকালে অরেঞ্জ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এগুলো খাওয়াতে পারেন। আর বাচ্চারা অপুষ্টিতে ভুগছে, বেশিরভাগ বাচ্চারাই অপুষ্টিতে ভুগছে, তাহলে কি খাওয়াবেন? বাজারের খাওয়ার একদম পুরোপুরি বন্ধ করতে হবে, ঠিক আছে? বাড়ির খাওয়ার দিতে হবে, এই যে আইসিডি যে যে খাওয়ার দেওয়া হয় ওটাই হচ্ছে স্যাম্পেল হিসেবে দেওয়া হয়, ওরকম জাতীয় খাওয়ারই খাওয়াবেন। সারাদিন বিভিন্ন রকমের শরবত খাওয়াবেন, তাহলে কি হবে, বাচ্চাদের যে যে প্রচণ্ড ঘাম দিচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তাহলে সেই জলের চাহিদাটা মিটবে। ওআরএস জল দেবেন, বিভিন্ন লেবু চিনির শরবত খাওয়াবেন, ছাতুর শরবত খাওয়াবেন, ঠিক আছে? এইভাবে সারাদিন খাওয়ালেন, হ্যাঁ, বিভিন্ন যে সিজনাল যে যেগুলো জল জাতীয় যে ফলগুলো সেগুলো খাওয়ালেন, হ্যাঁ, বাড়ির যে ফল, বাড়ির আম জাম পেয়ারা কাঁঠাল কলা এগুলোই খাওয়াবেন, হ্যাঁ, যে আহামরি কিছু সেরকম খাওয়ানোর দরকার নেই। আর কি খাওয়াবেন, বাড়ির যে যে খিচুড়ি দেওয়া হয়, সয়াবিন দেওয়া হয়, ডাল দেওয়া হয়, হ্যাঁ, এগুলোই খাওয়াবেন। তাহলে কি হবে, বাচ্চাদের ওজন বাড়বে, পাকা কলা, গাছের যে পাকা কলা এগুলোতে ওজন বাড়বে, এই যে খিচুড়ি ডাল সেদ্ধ, হ্যাঁ, এগুলো খাওয়াবেন, ওজন বাড়বেন, সয়াবিন এগুলোতে ওজন বাড়বে, ঠিক আছে? এভাবে খাওয়াবেন। আর খাওয়ানোর আগে হাত পরিষ্কার করবেন। আরেকটা যেটা মেন, যে ওরাল হাইজিন মেনটেন করতে হবে। কীভাবে ওরাল হাইজিন মেনটেন করবেন, না রাত্রিতে খাওয়ানোর পরে বাচ্চার মুখটা পরিষ্কার করে দেবেন, নিজেরাও বড়রা যত আছেন, মা বাবা ভাই বোন গার্ডিয়ান্স যতজন আছেন, ব্রাশ করবেন রাত্রিতে, জিভ পরিষ্কার করবেন, আবার সকালেও দাঁত মাজবেন, জিভ পরিষ্কার করবেন। মায়েরা যে ছোটো বাচ্চারা মায়েদের যে ফিডিং করে, মায়েদের যে নিপিল ওটা তুলো দিয়ে পরিষ্কার করবেন, কাপড় দিয়ে বাচ্চারও মুখটা পরিষ্কার করবেন, তাহলে বাচ্চাদেরও যে মায়েদের যে ব্রেস্টে যে ইনফেকশন হয়ে যায় সেটাও হবে না, আর বাচ্চাদেরও মুখেও কোনো যে মুখে যদি কোনো ইনফেকশন। তো আপনাদের এই প্রোগ্রামটা কি আপনাদের ভালো লেগেছে, সবাই বলুন হ্যাঁ কি না বলুন, জোরে বলুন। এটা আরও বেশি করে আপনারা এটা যদি ছড়িয়ে দিতে পারেন, তার জন্য আপনাদের সবাই কী করতে হবে আমার সঙ্গে বলুন, সাবস্ক্রাইব করতে হবে, আর কী করতে হবে, শেয়ার করতে হবে, আর লাইক করতে হবে, ঠিক আছে? আপনারা করবেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ অল।